নমস্কার, দি রিপোর্টে আপনাদের স্বাগত। প্রাণের উৎসবে মাতোয়ারা গোটা বাংলা। বৃষ্টির ভ্রুকুটি প্যান্ডেল হপিং এ কিছুটা বাদ সাধলেও উৎসব মুখর বাঙালি কিন্তু বৃষ্টিকে উপেক্ষা করেই তাদের শ্রেষ্ঠ উৎসবের শেষ বেলার আনন্দ চুটিয়ে উপভোগ করছেন। আর এরই মধ্যে এক অভিনব উদ্যোগ নিল কাঁকিনাড়ার জ্যোতি ফাউন্ডেশন। সোমবার মহানবমীর দিন জ্যোতি ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রথমে 9 জন কুমারীকে দেবী দুর্গার ভিন্ন নামে পুজো করা হয়। এরপর প্রায় 1008 জন কুমারী নিয়ম নিষ্ঠা সহকারে বন্দিতা হন। এই বিশেষ পুজোর মাধ্যমে এক সামাজিক বার্তাই দিতে চান জ্যোতি ফাউন্ডেশনের সম্পাদক প্রিয়াঙ্গু পাণ্ডে। কন্যারা যে সমাজের কোনো বোঝা নয়, বরং তাদের ছাড়া এই সমাজ যে অসম্পূর্ণ, সে কথাই জানালেন প্রিয়াঙ্গু বাবু। সাংবাদিকদের তিনি ঠিক কি বলেছেন শুনব। ছোটবেলা 10 বছর বয়স থেকে বাড়িতে নবরাত্র পুজো করি, ছোটবেলা থেকে বাড়িতে নবরাত্র পুজো করি, মা দুর্গার আরাধনা করি। মা দুর্গার আরাধনা করতে গিয়ে নবরাত্র যখন আমাদের কমপ্লিট হওয়ার সময় ঠিক 9ই দিন আমরা কুমারী কন্যা পূজন করে তাদেরকে প্রসাদ পাইয়ে নিজে নবরাত্রটা শেষ করি। বিগত বর্ষ আমার বাড়িতে কুমারী কন্যারা অ্যাপ্রক্স 200+ আমার বাড়িতে এসে আমাকে আশীর্বাদ দেওয়ার জন্য এসেছিল। আমি মনে করলাম তো যদি এত বড় সংখ্যা বাড়িতে এসে আমাকে আশীর্বাদ দেওয়ার জন্য কুমারী কন্যা আসছে, তাহলে কেন সমাজকে একটা মেসেজ দেওয়ার জন্য কি কন্যা থেকে পালাতে হবে না, আমরা মেয়েকে দেখে পালাবো না। অনেক লোক আছে যার বাড়িতে যদি মেয়ে হয়ে যায় তারা ভাবে যে আমার বাড়িতে কেন মেয়ে হলো। আমি বলি মাতৃশক্তি ছাড়া সংসার চলতে পারে না, মাতৃশক্তিকে বাদ দিয়ে আমরা চলতে পারি না। যদি মাতৃশক্তি না থাকতো তাহলে আমার জন্ম হতো না, আপনার জন্ম হতো না, আর যদি মাতৃশক্তি না থাকতো তাহলে সংসার থাকতো না। তো মাতৃশক্তিকে পূজন করার মূল কারণটা হচ্ছে সমাজকে একটা মেসেজ দেওয়া যে মাতৃশক্তিকে দেখে পালাবেন না, মাতৃশক্তিকে সম্মান করুন, তাকে আরাধনা করুন, তাকে পূজন করুন। যদি আমরা মায়ের পুজো করি, মা দুর্গা পুজো করি, মা কালী পুজো করি, মা জগদ্ধাত্রী মাতার পুজো করি, ছট মাতার পুজো করি, গঙ্গা মাতার পুজো করি, আমি বলছি যদি মায়ের পুজো করছি তাহলে সব থেকে আগে আমাদেরকে মাতৃশক্তিকে পূজন করতে হবে। তাই জন্য আজকে আমরা পুজো সমাপ্ত হওয়ার পর সহস্রাধিক কুমারীদের জন্য মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করা হয় এবং তাদের হাতে কিছু শিক্ষা সামগ্রীও তুলে দেওয়া হয়। মহাপুজোর মহানবমীতে এক ভিন্ন কুমারী পুজোর সাক্ষী থাকল কাঁকিনাড়াবাসী। কাঁকিনাড়া থেকে রাজাদের রিপোর্ট, দি রিপোর্ট। আমাদের খবরের বিভিন্ন বিভাগে আমরা নতুন মুখ চাইছি। আগ্রহী হলে যোগাযোগ করুন 9883107107 এই নম্বরে। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে দি রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।